রেডিও ভেতাস বাংলাতে স্বাগত জানাই আমি ভাস্বতী হালদার কেমন আছেন বন্ধুরা যুবতরঙ্গ এই অনুষ্ঠানে আজ তুলে ধরব শুধু ডিগ্রিতেই কাজ হবে না ভালো চাকরি পেতে চান মন দিয়ে পড়ুন ভালো নম্বর আনুন অনেক কোর্স করুন এরকম কতই না উপদেশ সারাক্ষণ ধরে পাওয়া যায় তাও নিখরচায় বাড়ির লোক আত্মীয় পর্শি সবাই নানান উপায় দিয়ে থাকেন সঙ্গে উদাহরণও থাকে কে কে কত পড়ে কত সহজে চাকরি পেয়েছে তাই শুনে নিজেকে দুস্তে থাকেন আর একটু পড়লে আপনিও কিছু একটা করে ফেলতে পারেন এই আর কি কিন্তু ভেবে দেখেছেন একই নম্বর একই ডিগ্রি নিয়েও কেন আলাদা আলাদা চাকরি হয় প্রমোশন আগে পিছে হয় চাকরির অ্যাডে পড়াশোনার ন্যূনতম যোগ্যতার কথা থাকে ঠিকই কিন্তু তার মানে কি এর অর্থ আবেদনকারীদের সবার যোগ্যতা একই আপনার প্রতিদ্বন্দ্বীরও ন্যূনতম যোগ্যতা আপনার মতোই তাহলে বোঝাই যায় যে আপনার ডিগ্রি কখনোই পরীক্ষাকর্তাদের নতুন করে জানার বিষয় নয় তাহলে নিজেকে ভাবতে হবে কোথায় আপনি সবার থেকে আলাদা খুঁজে নিতে হবে নিজেকে ভিড়ের মধ্যে চিনিয়ে দেওয়ার উপায় তাই আপনাকে ভাবতে হবে কেন আপনি ব্যর্থ এমন কি যদি আপনার স্কুল হয়ে থাকে জেলার সেরা বা শহরের সেরা যার কথা ভাবলে আপনার গর্বে বুক ফুলে ওঠে তা নিয়েও দেখবেন পরীক্ষাকর্তাদের কোনো মাথা ব্যথা নেই কারণ কাজ যখন করতে যাবেন তখন দেখা যায় এইসব ইতিহাস কোনো ব্যক্তির যোগ্যতা প্রমাণ করে না এমনকি কখনো কখনো একজন বই পোকাও কর্মজীবনে ব্যর্থ প্রমাণিত হন তাই প্রথম থেকেই নিজেকে নিয়ে একটু অন্যভাবে ভাবা শুরু করা উচিত একজন বহুমুখী প্রতিভাদর কর্ম উদ্যোগী মানুষ হিসাবে আত্মবিকাশ কর্মজীবনের প্রথম শর্ত তাই চাকরি শুরুর আগে তৈরি করতে হয় একটি সুস্থ সজীব আত্মবিশ্বাসী মন সুস্থ শরীর আপনার আত্মবিশ্বাসী চরিত্রের প্রকাশ স্বাভাবিকভাবেই আপনার ইন্টারভিউতে প্রতিফলিত হবে তাই নিজেকে তৈরি করুন এমন একজন মানুষ হিসাবে যার পরিচয় পুঁথিগত বিদ্যা বা সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয় আপনার ব্যক্তিত্ব আপনার পরিচয় তাই গোমরা মুখ বা রাশভারী হয়ে থেকে কোনো লাভ হয় না আপনার কথাবার্তা দায়িত্ব নেয়ার ক্ষমতা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার দক্ষতাগুলোই তো ইন্টারভিউররা খুঁজবেন ফলে স্মার্ট সুবক্তা হওয়া দরকার আজকের যুগে মাল্টিটাস্কিং হওয়াও দরকার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ঝুঁকি নেওয়ার সাহস সকলের মন জয় করার ক্ষমতা নানা রকম গুণের অধিকারী মানুষদেরই সকলের আগে বেছে নেওয়া হয় তাই নিজের শখের চর্চা চালিয়ে যাওয়াটা দরকার উপরন্তু পড়াশোনা শেষ করে সব করে ফেলেছি ভেবে বসে থাকলে হবে না নিজের যোগ্যতা বাড়াতে এখন অনেকেই ইন্টারশিফ ট্রেনিং ভলেন্টিয়ার সার্ভিস করেন নিজের দক্ষতা পেশাদারিত্ব মৌলিক ভাবনা চিন্তা করার ক্ষমতাকে ঝালিয়ে নেওয়ার একটা খুব ভালো উপায় তাই আজই শুরু করুন নিজেকে নতুন করে উন্মোচিত করার প্রচেষ্টা যেখানে লেখা পড়া আর আপনার নিজস্বতা দুটোই সমান তালে বিকশিত হবে তাহলে বন্ধুরা দেখলেন তো চাকরি করতে গেলে শুধু ডিগ্রিটাই সব কথা নয় আজ এই পর্যন্তই আর সময় নেই যুবতরঙ্গ কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না মনে রাখবেন আমরা আছি ওয়েবসাইট ডাব্লিউ ডট ভেরিতাস বাংলা ডট ও আর জি এবং ফেসবুক ইউটিউব চাম্বলার ইনস্টাগ্রাম আর টুইটারেও আরভিএ বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ